কেমন আছো অষ্টম শ্রেণীর আমাদের ঐতিহ্যবাহী চন্দ্রদিন উচ্চ বিদ্যালয়ের স্নেহের ছাত্রছাত্রীরা? আমার এর আগের ক্লাসটি দেখেছো নিশ্চয়ই। ভাষায় অঙ্কটি কষলে কিছু না কিছু সমস্যা তোমাদের অবশ্যই নিরসন হয়েছে, সমাধান হয়েছে। আমি অঙ্কটি করার পূর্বে আমাদের ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার স্যার, উপজেলা শিক্ষা অফিসার স্যার এবং আমাদের স্বনামধন্য জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধা প্রধান শিক্ষক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগের যে অঙ্কটি এগুলো বাসায় নিশ্চিত করেছি। দু একজন আমাকে গতকালকেও ফোন দিয়েছে, কোথায় কোথায় যে যে জায়গায় তাদের সমস্যাটি হয়েছে সেগুলো ওই বুঝিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি ফোনে তাদের এই সমস্যাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, প্রয়োজনে বসে বুঝিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। তোমরা এই অনুযায়ী যে যে অঙ্ক তৃতীয় অধ্যায়ে পাবে সেগুলো আবার করে নিবে। মনে রাখবে, যত বেশি অঙ্ক বাসায় কষবে তত বেশি জানতে পারবে। আমি এই অধ্যায়েরই অর্থাৎ এই তৃতীয় অধ্যায় পরিমাপের ১২ নম্বর অঙ্ক যা দেয়া আছে সেটাকে সৃজনশীলে রূপদানের চেষ্টা করেছি। সেটা মনোযোগ সহকারে তোমরা বুঝবে এবং সে অনুযায়ী করবে, এবং পাশাপাশি যদি কোনো সমস্যা তোমাদের মাঝে পরিলক্ষিত হয় তো আমি আবার ওই ক্লাসের মতো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিব, তোমরা সেখান থেকে আমাকে ফোন দিয়ে সমাধানের জন্য বলতে পারো। তো যাই হোক, অঙ্কটিতে দেয়া আছে একটি আয়তকার গড়ির দৈর্ঘ্য, প্রস্থের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, প্রস্থের দৈর্ঘ্য, এবং দেয়া আছে উদ্দীপকে এর ক্ষেত্রফল ২১৬ বর্গ মিটার। এই হচ্ছে আমাদের উদ্দীপক, এবং এর সাহায্যে পড়তে বলা হয়েছে আয়তকারটির দৈর্ঘ্যকে কোয়ের মাধ্যমে প্রকাশ করো। পড়তে বলা আছে আয়তকারটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। গতে বলা আছে আয়তকারটির পরিসীমা নির্ণয় করো। আমাদের মেইন যে পাঠ্যপুস্তক সেখানে এতটুকু অংশ দেয়া আছে, এই অংশটুকু সৃজনশীলের মাধ্যমে প্রকাশের জন্য তোমাদের নিকট আমি করে দিচ্ছি, তোমরা বাসায় বারবার করবে। প্রথম অংশ দেখো, এখানে বলা আছে ও আয়তকারটির দৈর্ঘ্যকে কোয়ের মাধ্যমে প্রকাশ করো, কোয়ের মাধ্যমে। এবং এখানে উদ্দীপকে দেয়া আছে, কি দেয়া আছে, উদ্দীপকে গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, দেড় গুণ দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। যেহেতু আমাদের এখানে কোয়ের মাধ্যমে প্রকাশ করতে বলছে, সুতরাং এখানে অজ্ঞাত রাশি বা অজ্ঞাত বর্ণ কোয়ের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে আমি মনে করি বা ধরি প্রস্থ ও এখানে দেওয়া আছে মিটার, বর্গ মিটার, সুতরাং আমাদের এখানে ধরতে হবে মিটার। সুতরাং দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড় গুণ, সুতরাং দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে ক এর দেড় গুণ। তুমি এখানে দশমিক ভগ্নাংশে সাহায্য করতে পারবে, আর পাশাপাশি সাধারণ ভগ্নাংশে সাহায্য করতে পারবে। দেড় গুণ তুমি চেয়ে এইভাবে করতে পারবো, এক সমস্ত দুই ভাগে এক, যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে এই প্রস্থ এর দেড় গুণ, দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। সুতরাং ক গুণন আমরা ভেঙে নিই, দুই একে দুই আর এক তিন,
মিটার। এবার আমরা গুণ করি, তিনের সাথে কয়ের গুণ করলে 300 মিটার। এই আমাদের দৈর্ঘ্য কয়ের মাধ্যমে প্রকাশিত হয়ে গেল। আমরা এভাবেও করতে পারি, যাই হোক আমাদের আয়তকার ঘরটির দৈর্ঘ্যকে কয়ের মাধ্যমে প্রকাশিত হয়ে গেল। এখানে একটা জিনিস লক্ষণীয়, এটা সাধারণ ভগ্নাংশ ছিল, এই জন্য আমরা এইভাবে করতে পেরেছি। যদি এটা দেয়া থাকতো, দেয়ের গুণকে আমরা এইভাবেও করতে পারতাম, একটু খেয়াল করো, এইভাবেও করতে পারতাম দশমিক ভগ্নাংশের আকারে। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেও দেয়ার হয়, এইভাবেও দেয়ার হয়। সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এইভাবে হতো, যেভাবে খুশি এভাবে করতে পারো। এখানে নির্দিষ্ট করে বলা নেই যে এখানে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে অথবা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, যেহেতু বলা নেই, তুমি দশমিক ভগ্নাংশ দিয়েও করতে পারবে, সাধারণ ভগ্নাংশের মাধ্যমে করতে পারবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এই ছিল আমাদের ক নাম্বারের সমাধান। এবার আমরা খতে যাব। খ নম্বরে বলা আছে, আয়তকার ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো এই ক্ষেত্রেও অঙ্কটি একটু ছোট করে করার জন্য আমরা ও অংশের সহায়তা নিতে পারি, অথবা একেবারে পুরাটাই করে দিতে পারি, তোমাদের ইচ্ছের উপরে, যে যেভাবে করো নাম্বার একইভাবে একই উত্তর হবে, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আমি এই কো অংশ থেকে একটু সহায়তা নিয়ে নিই। যেমন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো, ক হতে প্রাপ্ত এই কথাটা লিখে নিতে হবে, ক হতে প্রাপ্ত প্রস্থ ক মিটার দৈর্ঘ্য কি ছিল, শর্ত মতে, প্রশ্ন মতে, বা সুতরাং যেভাবে খুশি এভাবে লেখা যায়, ও এখানে আরেকটু লিখে নিলে আরো ভালো হয়, দেয়া আছে ক্ষেত্রফল, না লিখলেও সমস্যা নেই, দেয়া আছে না লিখলেও এই কথাটি সমস্যা নেই, সরাসরি আমরা অঙ্কে চলে যেতে পারতাম। দেয়া আছে ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার, তো উদ্দীপকে দেয়া আছে, উদ্দীপকে এই অংশটি দেওয়া আছে। এবার আমরা আবার অঙ্কে যাই। ২১৬ বর্গমিটার বা ২-৩ বর্গ গুণ করলে কি হবে, ২১৬ বা আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি হবে, ৩ সমান সমান ২ × ২১৬ বা ৩ সমান সমান ৪৩২ বা সমান সমান তিনটা কস্কয়ের সমান সমান যদি ৪৩২ হয়, তাহলে এটা অনুমেয় যে একটা কস্কয়ের সমান সমান কি হবে, কম হবে, আর কম হলে কি হবে, ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করবো, ৩ দ্বারা ৪৩২কে ভাগ করে নিব, ৪৩২
নিচে বি বা স্কয়ার সমান সমান আমার কাছে ক্যালকুলেটার আছে, ওই ক্যালকুলেটারের সহায়তা নিতে পারি। ক্যালকুলেটারের সহায়তা যদি কেউ নিতে না পারো তাহলে ডান দিকে রাফ করে এখানে উত্তরটা নামিয়ে দিতে পারবে, সমস্যা নেই। অথবা তোমার সুবিধা মতো খাতার যে কোনো অংশে সুবিধা মতো জায়গায় রাফ করে নিতে পারবে। 432 কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা। ভাগ 3 কত বার হয়? বের হয় 144। এবার আমাদের কয়ের মান বের করতে হবে। আমি ইচ্ছে করলে এখানে করে নিতে পারি, অথবা উপরের অংশটা মুছে এই মুছা অংশে করে নিতে পারি। আমি এই অংশে করছি, দেখে নাম ক সমান সমান বা কি হবে, বর্গমূল করে নিতে হবে 144। একে বর্গমূল করে নিতে হবে, কয়ের মান বের করার জন্য কি করতে হবে? বর্গমূল, রুট ওভার কয় সমান সমান বা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্যালকুলেটারে বর্গমূল চিহ্ন আছে, যে এরকম বর্গমূল চিহ্ন, বর্গমূল চিহ্ন 144 লিখবে। 144 লেখার পর এই যে বর্গমূল বা রুট ওভার চিহ্ন, এখানে একবার চাপ দিবে, বের হয়ে যাবে। অনেক সহজ না? হয়ে গেছে, আমাদের 12 পেয়েছি। 12 তাহলে ক, সুতরাং আমাদের কী বের করতে বলছিল? প্রস্থ আর কি দৈর্ঘ্য, দুইটা জিনিস বের করতে বলছে। প্রস্থ, প্রস্থ আমরা কী ধরে নিয়েছি? ক হতে প্রাপ্ত ক মিটার, তাহলে ক এর মান বের হয়েছে 12। সুতরাং প্রস্থ হচ্ছে 12 মিটার। এবার আমি দৈর্ঘ্য বের করব। এই যে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? দৈর্ঘ্য 3.2 মিটার। আমি দৈর্ঘ্য এর জায়গায় দেওয়া আছে 3.2 মিটার, এই দেওয়া আছে, আমি কয়ের মান বসাই। কয়ের মান কত ভেবেছে? 12। কয়ের জায়গায় 12 লিখি মিটার। এবার 6 × 12 = 6, 3 × 6 = 18। অথবা তুমি ইচ্ছে করলে ক্যালকুলেটার সাহায্যে করে নিতে পারো। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে। ক্যালকুলেটারের সাহায্যে 3 × 12 = 36 পরে 2 দ্বারা ভাগ করে সরাসরি উত্তরটা এখানে লিখে দিতে পারো, সমস্যা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী পেলাম? প্রস্থ 12 মিটার, এই যে এখানে দৈর্ঘ্য 18 মিটার। হয়ে গেল, অনেক সহজ না কঠিন? আমি আবার যাই, আয়তকার গড়টির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি ক নাম্বার অঙ্ক একটু আগে যা করিয়েছি তোমাদের খাতায় অবশ্যই আছে, সাথে সাথে যারা তুলেছ তার সহায়তা নিতে পারো। ক হতে প্রাপ্ত প্রস্থ কি? ক মিটার। দৈর্ঘ্য 3.2 মিটার। আর দেয়া আছে উদ্দীপক 216 বর্গমিটার, 216 বর্গমিটার লিখা। এবার শর্ত মতে, প্রশ্ন মতে, তোমাদের ইচ্ছে মতো সেখানে কিংবা সুতরাং দিয়ে লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই অংশটা আগে, এই অংশটা পর লিখলো, সমস্যা নেই। আমি ক গুণ 3.2 সমান সমান কী হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ কী হয়? ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে? 216 বর্গমিটার, 216 লিখ, যে 216। এবার কয়ের সাথে 3 কর কী করছি? গুণ। কী হলো? 3 cos² নিচে 2 পরে 216। এবার আর আর গুণ, 216 নিচে একটা 1 আছে, 1 দ্বারা 3 cos² গুণ করলে কত হবে? 3 cos², আর 2 দ্বারা 216 গুণ করলাম,
দুই গুণন 216 কত হয় 432 তিনটা কস স্কয়ার সমান সমান 432 তাহলে একটা কস স্কয়ার সমান সমান কি হবে কম হবে কম হলে ভাগ যে সহজে বুঝে যায় 3 দ্বারা 432 কে ভাগ করলে বের হয় 144 তুমি ইচ্ছা করলে 3 দ্বারা ভাগ কেটেও দিতে পারো এইভাবে কেটেও দিতে পারো ভাগ করে দেখায়ও দিতে পারো 144 এইভাবে করতে পারো অথবা যে একটু আগেই বললাম যে ক্যালকুলেটারের সাহায্যে করে দিবে যাদের ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার না থাকে ভাগ করে দিবে রাফে ডান দিকে ভাগ করবে রেজাল্ট নিয়ে আসবে কেমন তাহলে কস স্কয়ার সমান সমান 416 তাহলে আমার এখানে বের করতে হবে প্রস্থ প্রস্থ দেওয়া আছে কো মিটার অর্থাৎ আমার এখানে কোয়ের মান বের করতে হবে কোয়ের মান তাহলে আমার কোয়ের মান বের করলে এখানে স্কয়ার তার মানে রুট ওভার করতে হবে রুট করতে হবে অর্থাৎ বাংলায় বর্গমূল করতে হবে বর্গমূল চিহ্ন 144 কে বর্গমূল করলে কি হবে বার তুমি এটাও রাফে করে নিতে পারো অথবা ক্যালকুলেটারের সাহায্যে এই 144 আগে লিখে এই চিহ্নে একবার চাপ দিবে বারও বের হবে এটা সাধারণ ক্যালকুলেটার আবার সাইন্টিফিক ক্যালকুলেটারে আগে রুট চিহ্ন লিখতে হবে তারপরে 144 লিখবে এবং শেষে সমান সমান চিহ্নে একটা চাপ এটা সাইন্টিফিক ক্যালকুলেটার তাহলে কোয়ের মান বের হলো বার প্রস্থ হচ্ছে ক মিটার কোয়ের মান 12 তার মানে প্রস্থ হচ্ছে 12 মিটার এবার আমার বের করতে হবে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে দেয়া আছে 3 ক বাই 2 কোয়ের জায়গায় কত লিখব কোয়ের মান বের হয়েছিল 12 তার জায়গায় 12 লিখি এখানে ইনটু এবার আমি দুই দ্বারা 12 কে কি ভাগ করছি করে নিলাম কত হয়েছে 6 3 6 18 18 মিটার আমাদের হয়ে গেল দৈর্ঘ্য এবং প্রস্থ হয়েছে এবার আমি যাব আশা করি এটা বুঝতে পারছো না বুঝতে হয়েছে আগের মতো আমাকে ফোন করা যাবে মেসেঞ্জারে প্রশ্ন করা যাবে অথবা ফেসবুকের সাহায্যেও আমার সাথে যোগাযোগ করা যাবে এবার আমরা গ অংশে যাব শিক্ষার্থীরা এই অংশে আমাদের কি বের করতে বলছে বলতো এই অংশে বের করতে বলছে আয়তকার গোলটির পরিসীমা নির্ণয়ের জন্য অনেক সহজ কারণ আমাদের গোলটি আয়তকার আয়তকার গোল এর পরিসীমা বের করার জন্য আমাদের লাগবে কি প্রয়োজন হবে এখানে দৈর্ঘ্যের প্রয়োজন প্রস্থের প্রয়োজন এবং আয়তকার গোলের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে কি দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ যার অনেকগুলোই আমরা খ অংশ থেকে পেয়ে গেছি সুতরাং খ অংশে সহায়তা নিতে পারি খ অংশে সহায়তা নিব এবং খুব সহজেই আমাদের অঙ্কটা হয়ে যাবে এবং ছোট হবে লিখে নিই খ হতে প্রাপ্ত খহতে প্রাপ্ত প্রস্থ কি ছিল মনে করে দেখো 12 মিটার আবার দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 18 মিটার এবার আমরা সূত্রটি লিখে নিই আয়তকার গড়টি পরিসীমা আয়তকার গড়টি পরিসীমা কি হবে সূত্রটা দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই গুণন দৈর্ঘ্য কত দেওয়া আছে 18
প্রস্থ দেয়া কত দেয়া আছে 12 একক তাহলে দেয়া হবে মিটার এবার দুই গুণন 18 এবং 12 যোগ করলে কত হবে 30 30 একক হচ্ছে মিটার ত্রিশকে দুই দ্বারা গুণ করলে ষাট ষাট এবং এর সাথে আমাদের গয়ের উত্তর আমরা পেয়ে গেছি আমরা আবার বলি খ থেকে আমরা পেয়েছিলাম প্রস্থ 12 মিটার এবং দৈর্ঘ্য পেয়েছিলাম 18 মিটার আয়তকার গড়টির পরিসীমা বের করার সূত্র আমাদের জানাই আছে এগুলো আমরা অনেক ছোট ক্লাস থেকে পেয়ে আসছি যেহেতু ব্র্যাকেট আছে বন্ধনী আছে বোঝা যাবে এখানে কি গুণন চিহ্ন গুণ গুণ কটা দুই গুণন দৈর্ঘ্য এখানে 18 যোগ প্রস্থ এখানে 12 একক একক কি পাইছি আমরা এখানে মিটার 18 এবং 12 যোগ করলে কত 30 30 দ্বিগুণে 4 তাহলে আমাদের পরিসীমা বের হয়ে গেল আমাদের পুরোপুরি অঙ্কটাও শেষ আমরা এই অধ্যায়ের অঙ্ক আরো করাবো এই জাতীয় অঙ্ক যে কয়টা পাবে বাসায় করবে এবং এটা তো অবশ্যই করবে এবং সমস্যা হলে আগের মতো আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবে যে কোনো সময় তোমাদের ফোনের অপেক্ষায় থাকবো সমস্যা হলেই ফোন করবো কোনো কারণ নেই তোমাদের সাথে আছি আমি কৃষ্ণচন্দ্রদেব কৃষ্ণ স্যার এবং সর্বোপরি আমাদের সাথে আছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার উনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়ে আসছেন সুস্থ থাকবে ভালো থাকবে এবং পাশাপাশি বাসায় থেকে নিয়মিত পড়ালেখা মা বাবার কথা শুনবে হয়তো বাহিরে ঘোরাফেরা করবে না ঘোরাফেরা করে করোনা ভাইরাসকে ঘরে ডেকে নিয়ে আসবে আমি আবারও বলছি সমস্যা হলে আমাকে ফোন দিবে যে কোনো সমস্যা এবং আমি আমার মোবাইল নম্বর তোমাদের কাছে দেওয়া আছে আমি আবার দিচ্ছি মনে রাখার জন্য 0 আজকে যারা নতুন করে আমার ক্লাস দেখছ 01710 1 2 3 5 8 ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে বাসায় বেশি বেশি পড়বে